महांगा डबल मर्डर घटना कटक ग्रामांचल थाना रे आउ जणे अटक मुख्य अभियुक्त पंचानन सेठी रो भाई चैतन्य सेठी को अटक रखे पुलिस पचराउचरा करूची मामला रे एबे सुधा पांच अभियुक्त गिरफ होइछन्ते एने सूचना देइछन्ते सालेपुर आईआईसी विजय कुमार बेसे सबटे घटना रे राज्यव्यापी प्रतिवाद करूची बीजेपी आईन मंत्री प्रताप जेनाक संप्रुक्ति अभियुक्तकाने दल मंत्रीक बहिष्कार दाबी करिछि কালি গোটে ধরা হয়েছি কালি সে মেনে কিছুটা ভাই ধরা হয়েছি কোন তাঙ্গ না কইলে চৈতন্য সেটি কুট ধইলে স্যার তুমি এটা কটক নয়া পটনা গলি ভিতরে আচ্ছা আচ্ছা কেতাল তো ধইলে তাই রাতি 11টা আহ আচ্ছা ঠিক আছে সে মানে কি ডিটেন আছেন না আরেস্ট হয়ে গেলেন ডিটেন ডিটেন আছেন 40 ইন্টারভিউ এনে অধিক আলোচনা পাই আমার সহ মহাঙ্গা প্রতিনিধি আমার জোড়ে রয়েছেন শিবানী শিবানী বর্তমান সময় জাঁয়া চাহিবু এই ঘটনার আউ জনক গিরফ করা যাই অর্থাৎ বর্তমান সময় আউ জনক অটক রখা যাই মোট পাঁচ জনক গিরফ করা যাই বেড়ে বর্তমানে এই ঘটনার আউ জনক অটক রখি পচরাউচরা করা যাচ্ছে সবিশেষ তথ্য প্রথমে কড়া আসুচি জাঁয়া চাহিবু দেখন্তু মাধুরী যে গতকালি সুদ্ধা আমি যদি দেখিবা মাহাঙ্গা ডবল মর্ডর ঘটনার গতকালি সুদ্ধা পাঁচ জনক পুলিশ গিরফ করিকিনা কোর্ট চালান করেছিল তবে আজ সকাল সকাল যা খবর আসিকিনা পৌঁছুছে যে মুখ্য অভিযুক্ত যেতে পঞ্চানন সেঠী তাঁর ভাই যে রয়েছে চৈতন্য সেঠী তবে তাঁকু পুলিশ গতকালি বিলম্বিত রাতে কটকর ধরিকিনা বর্তমানে যাই অটক রক্ষি তাঁর পচরাউচরা করুছে এবং খুব শীঘ্র গিরফ মধ্যে হয়ে পারে সে যদি আমি দেখিবা যে মাহাঙ্গার যোউ এফআইআর হয়েছিল যে 13 জন অভিযুক্ত নাঁরে যে এফআইআর হয়েছিল সেটা মন্ত্রী প্রতাপ জেনাঙ্ নাঁ মধ্যে ছিল তবে তাঁকু ছাড়া পরে বাকি রয়েছে আর 12 জন তবে 12 জন ভিতর আউ জন নাঁরে মধ্যে জনক পুলিশ উঠেই আনিছে তবে দেখিবা যদি বর্তমান সুদ্ধা পাখাপাখি পাঁচ জন গিরফ হয়ে সারা পরে আউ রহিলে 7 জন তবে সে 7 জন উপরে বর্তমান পুলিশ টিম বর্তমান চড়ও জারি রখিছে আর যা পুলিশ মধ্যে কইছেন যে সেমানকে মধ্যে খুব শীঘ্র ধরিবে বলে খুব শীঘ্র সেমানকে ধরা যাব কিন্তু শিবানী এটার আউ গোটে কথা আসুছে যে 13 নম্বরে মন্ত্রী প্রতাপ জেনাঙ্ক না রয়েছে কিন্তু মন্ত্রীকে কাহিকি তদন্ত পরিসর ভুক্ত অনা যাও নাহি হ্যাঁ দেখুন সে বাবদের মধ্যে আমি পুলিশ কঠার প্রতিক্রিয়া নেওয়া পাই চেষ্টা করুছি যে মন্ত্রীকে কাহিকি তদন্ত পরিসর ভুক্ত অনা যাও নাই তো সে বাবদের পুলিশ তো কোনো প্রতিক্রিয়া মিলি পারুনি আজ্ঞা পুলিশের বর্তমান সময় প্রতিক্রিয়া মিলি পারু নাই কিন্তু এখানে কথা আসুচি যে 13 নম্বর রয়েছে 13 নম্বরে যে এফআইআর কপি রয়েছে পরিবার পক্ষর যে এফআইআর দিয়া যাইছে সেথিরে 13 নম্বরে মন্ত্রীঙ্ক না রয়েছে মন্ত্রী প্রতাপ জেনা অর্থাৎ মহাঙ্কা বিধায়ক মন্ত্রী প্রতাপ জেনাঙ্ক না সামনাকু আসিছে কিন্তু এথিরে বর্তমান সুদ্ধা পাঁচ জনকু গিরফ করা যাইতিবা বলে জনকু অটক রখা যাইছে কিন্তু কাহিকি মন্ত্রীঙ্কু তদন্ত পরিসর ভুক্ত অনা যাও নাহি এটারে রাজনৈতিক আক্রোশ দেখিবাকু মিলুছি রাজনৈতিক আক্রোশর এভলি ঘটনা ঘটা কলা যাহাকু নিয়ে কি রাজনৈতিক তাতি মধ্যে বেশ সরগরম রয়েছে সবুঠি বিক্ষোভ সবুঠি প্রতিবাদর স্বর উঠিলা কিন্তু বর্তমান সময়ে কাহিকি মন্ত্রীঙ্কু তদন্ত পরিসর ভুক্ত অনা কলা নাহি তাহা এক বড় প্রশ্ন সৃষ্টি হচ্ছে।